আরেকটা গেম খেলবো হচ্ছে যে নড়াইলে মাশরাফি বিন মুর্তজা ওনার বিরুদ্ধে দেখি ফিক্সিং করে উনি হারতে পারে কিনা। আপনি যে ড্রেস পরে এসেছেন আপনি তো আমার কাছে আসলে গেঞ্জি ছিল না, প্যান্ট ছিল না। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। একজন ক্রিকেটের 22 গজের মাশরাফি কোটি মানুষের ভালোবাসার নাম, দেশের জন্য বয়ে এনেছেন কত অর্জন, কিভাবে নিজের সাথে লড়াই করে জিততে হয় সেটা তো মাশরাফি শিখিয়েছেন। আরেকজন বর্তমানে ফুটবলের কাণ্ডারি ব্যারিস্টার সুমন, দেশ জুড়ে ফুটবলের উন্মাদনা ফেরাতে চালিয়ে যাচ্ছেন চেষ্টা, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যিনি সর্বদা সোচ্চার, দুর্দিনে যাকে পাশে পায় সবাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশবাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। মাশরাফি বিন মুর্তজা ওনার বিরুদ্ধে দেখি ফিক্সিং করে উনি হারতে পারে কিনা। আপনি যে ড্রেস পরে এসেছেন আপনি তো আমার কাছে আসলে গেঞ্জি ছিল না, প্যান্ট ছিল না। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। একজন ক্রিকেটের 22 গজের মাশরাফি কোটি মানুষের ভালোবাসার নাম, দেশের জন্য বয়ে এনেছেন কত অর্জন, কিভাবে নিজের সাথে লড়াই করে জিততে হয় সেটা তো মাশরাফি শিখিয়েছেন। আরেকজন বর্তমানে ফুটবলের কাণ্ডারি ব্যারিস্টার সুমন, দেশ জুড়ে ফুটবলের উন্মাদনা ফেরাতে চালিয়ে যাচ্ছেন চেষ্টা, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যিনি সর্বদা সোচ্চার, দুর্দিনে যাকে পাশে পায় সবাই। দুজনেই পেয়েছেন মানবতার ফেরিওয়ালার উপাধি। সংসদ সদস্য হবার পর প্রথমবার দুইজন একসাথে এক মঞ্চে, চলেছে গল্প, হয়েছে খুনসুটি। আরেকটা গেম খেলবো হচ্ছে যে নড়াইলে মাশরাফি বিন মুর্তজা ওনার বিরুদ্ধে দেখি ফিক্সিং করে উনি হারতে পারে কি। আপনারা আগে চিফ গেস্ট মানে মনে করতেন কি জানেন, লম্বা পাঞ্জাবি, অনেক মোটা হইতে হবে, পেটটা অনেক বড় না হইলে চিফ গেস্ট হয় না। এখন চেঞ্জ হয়েছে কিনা, এই যে গেঞ্জি টেঞ্জি পরে আইসে, আমিও তো নতুন আইসি দেখে এইসব কোট পরে আইসে, নাইলে আমিও পরে আইতাম। আপনি যে ড্রেস পরে এসেছেন আপনি তো আমার কাছে আসলে গেঞ্জি ছিল না, প্যান্ট ছিল না, আমি ছিলাম নড়াইলে ওইখান থেকে আসছি, যা ছিল সামনে পড়তে গেছে। আর আপনি তো আবার না, আপনি তো আবার রুটিন মানুষ। অনেকটা পথ পাড়ি দিয়ে তারা সমহিমায় হয়েছেন মহান। সাধারণ মানুষের জন্য মাশরাফি সুমনরা যেন নিবেদিত প্রাণ, তরুণ প্রজন্মের আইডল। এই দুইজনের চিন্তা চেতনা ও মননে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। দীপ্ত শপথ নিয়ে এগিয়ে চলা প্রিয় দুই নেতাকে কাছে পেয়ে শিক্ষার্থীদের বাদ ভাঙা উচ্ছ্বাস। বলতে পারেন আমার পছন্দের মানুষ মাশরাফি, এবং আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি, এখানে পাপন সাহেব আছেন, সব মিলিয়ে আমরা ক্রিকেট ফুটবলটাকে আগের জায়গায়, ক্রিকেটটা তো অনেক এগিয়েছে, ফুটবলটারে আরও টেনে নিয়ে যেতে হবে। মাশরাফি ভাই নিজেও কিন্তু ফুটবলার, সে কিন্তু ভালো ফুটবল খেলে, তা আমি চাই যে সবাই একসাথে হয়ে আমরা বাংলাদেশটারে স্পোর্টসের দিক থেকে অনেক দূর আগায় নিতে চাই। আপনাদের হাতেই বাংলাদেশ আছে, এটা শুধু আইন বিভাগ এটা বিষয় না, তো আপনারা দেশকে সমৃদ্ধশালী করবেন, এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনাদের সাথে পরিচিত আছে, পজিটিভিটি ছড়িয়ে যান আর সাকসেস নিয়ে ভেবেন না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন মাশরাফি এবং সুমন। সুমন ভাই এবং মাশরাফি ভাই, এর বাইরে আর কাউকে আমরা চিন্তা করতে পারি না। তারা যেমন ক্রিকেটকে লিড দিয়েছেন, ফুটবলকে লিড দিচ্ছেন, এবং দেশকেও তারা এখন লিড দিচ্ছেন। দেশের আসলে যেটা বলে অ্যাসেট, রত্ন, ওনাদেরকে একসাথে একই জায়গায় করে এটা বিশাল ব্যাপার। সবার অপেক্ষা শুরু, কবে মাঠে গড়াবে সেই ফুটবল ম্যাচটা? হবিগঞ্জে সুমন লড়বে নড়াইলের মাশরাফির সাথে। আমরা ভোগ্যমূল্যের আগুন প্রতিরোধ এবং আজকে ব্যাংকে লুটপাটের বিরুদ্ধে আজকে গণতন্ত্র মঞ্চ প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি। শান্তিপূর্ণ সমাবেশ করে প্রেস ক্লাবের 0 পয়েন্টের কোনায় যখন আমরা এখানে দাঁড়িয়েছি, এসে আপনারা লক্ষ্য করেছেন কোন উস্কানি ছাড়া যেভাবে পুলিশ গণতন্ত্র মঞ্চের এই শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছে, তারা লাঠিচার্জ করেছে। এই হামলা এবং লাঠিচার্জে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনতা জুনায়েদ সাকিকে মারাত্মকভাবে আহত করা হয়েছে।
গণমাধ্যমের সামনে যেভাবে পুলিশ তাকে লাঠিপেটা করেছে, গণতন্ত্র মঞ্চের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে লাঠিপেটা করেছে, তারা আহত হয়েছেন, এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। এবং যে পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে এই হামলা হয়েছে, আমরা অনতিবিলম্বে পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন সরকার এতটাই গণবিচ্ছিন্ন, গণতন্ত্র মঞ্চের একটা শান্তিপূর্ণ বিক্ষোভ পর্যন্ত তারাকে হামলা করছে, আক্রমণ করছে। মঞ্চের শীর্ষ নেতা জুনায়েদ সাকির সহ মঞ্চের নেতৃবৃন্দকে তারা রাজপথে গণমাধ্যমের সম্মুখে পিটিয়ে পিটিয়ে তারা আহত করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আজকে সচিবালয়ের সামনে বিক্ষোভের কর্মসূচি দিয়েছি, পুলিশ ব্যারিকেড দিয়েছে, আমাদের কর্মীরা ব্যারিকেডটা খোলার চেষ্টা করেছে, কিন্তু বিনা উস্কিনিতেই আমরা বলবো কর্মীদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে। আমি পুলিশকে নিরস্ত করার জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য আমার উপরে লাঠিচার্জ করেছে, আমাদের কর্মীদের আহত করেছে। এখানে আমি খবর পেলাম অন্তত 50 জন আহত। আমরা এই ঘটনার নিন্দা জানাই। আমরা আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষের খুবই নাবিশ্বাস অবস্থা, আজকে ব্যাংক লোপাট হচ্ছে, অর্থপাচার হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন অব্যাহত রাখবো। আমরা এরপরে আমাদের প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে সভা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমাদের বিক্ষোভ কর্মসূচি এখানেই সমাপ্ত। ধন্যবাদ। প্রথমে লক্ষণীয় হলো তাদের যে জনসমাগম, তারা যতজন এসেছে তার চাপে বেশি, আপনারা যেহেতু সংখ্যায় বেশি তাদের চেয়ে একটা বড় সংখ্যা, আপনারা নিজেরাই দেখেছেন যে এখানে কি ঘটেছে। ওনারা এসেছেন, ওনাদের অনুমতি নেই, ওনাদের আমরা বলেছি যে আপনাদের অনুমতি নেই, আপনারা প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ করেছেন, এখানে শেষ করে দিন। ওনারা শোনেননি, ওনারা একটা বিক্ষোভ মিছিল করছিলেন এবং আমাদের যেটা কথা দিয়েছিলেন যে ওনারা এখানে শান্তিপূর্ণভাবে এসে চলে যাবে, তো শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার কথা বলে ওনারা এখানে এসেছেন, আপনারা উপস্থিত ছিলেন, দেখলেন আমরা ব্যারিকেড দিয়েছি। সামনে হলো কেপিআই, বাংলাদেশের প্রাণ সচিবালয়, সেই সচিবালয়ে তারা ঢোকার চেষ্টা করেছে। শুধু তাই না, আমাদের যে ডিসেন্ট, আমাদের যে ডিসেন্ট প্রতিরোধ ব্যবস্থা, অর্থাৎ একটা ব্যারিকেড দিয়ে আমরা বুঝিয়েছি তাদের যে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন না, পিছনে পুলিশ দাঁড়িয়েছিল, তাদের সামনে কোনো পুলিশ যায়নি। ওনারা এসে সুন্দরভাবে ব্যারিকেডটা সবাই মিলে ধরে উল্টিয়ে আমাদের পুলিশের ঘাড়ে দিল। তখন আমাদের এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এখানে পিআই শাহবাদ বুলবুল, যার সাথে ওনাদের কমিউনিকেশন হয়েছিল, উনি সুন্দরভাবে সামনে গিয়ে আপনারা দেখেছেন হেলমেট পরিহিত অবস্থায় ওনাদের বোঝানোর চেষ্টা করেছেন যে আপনাদের শান্তিপূর্ণভাবে শেষ করার কথা, আমরা এখানে বাধা দিয়েছি, আমরা ব্যারিকেড দিয়েছি, তার মানে আপনারা যেতে পারবেন না, আপনারা প্লিজ চলে যান। ওনারা তো সেটা কর্ণপাত করেনি, উল্টো ওনাকে শারীরিক লাঞ্ছিত করার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত আপনারা দেখেছেন এই ব্যারিকেড, দুই স্তরের ব্যারিকেড, তারা মনে হলো দেখে যে এই ব্যারিকেডটা ওঠানোর জন্য প্রশিক্ষিত লোকজন তারা ভাড়া করে নিয়ে এসে এই কাজটি করিয়েছে। আপনারা ভিডিওটি অ্যানালাইসিস করবেন, আপনাদের যারা গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত আছেন, আমাদের বন্ধু, আপনারা বিষয়টি সুন্দরভাবে জাতির কাছে উপস্থাপন করবেন যে তারা কি করেছে আসলে, ভিডিওটি বিশ্লেষণ করে, এটাই থাকবে আমাদের পক্ষ থেকে অনুরোধ। এবং যেহেতু এটা একটা সচিবালয় এলাকা, কোনোভাবেই এখানে অবস্থান করা বা এখানে কোনো পজিশন করা কোনোভাবেই সম্ভব নয়। ওনারা এটা করেছেন, এটা ওনারা মাত্রাতিরিক্ত করেছেন। আমরা তাদেরকে ডিফেন্টভাবে নিষেধ করার সময় তারা শোনেননি, উপরন্তু আমাদের পুলিশ সদস্যদের উপরে চড়াও হয়েছেন। পরবর্তীতে আমরা বাঁশি দিয়ে এবং মিনিমাম শক্তি প্রয়োগ করে তাদের এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। সকলকে অসংখ্য দেখুন, এই জায়গাটা অনেক বড়, চারপাশে আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতিকারী, বিশেষ করে যারা হাতে লাঠি নিয়ে পুলিশকে আক্রমণ করার চেষ্টা করেছে, আমরা তাদের প্রতিহত করেছি এবং তাদের দু একজনকে হয়তো আমরা গ্রেপ্তারও করেছি, সংখ্যাটা এখন বলতে পারছি না, আমরা আমাদের ডিব্রিফিং এর সময় এটা আমরা বুঝতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।